Hey guys, assalamualaikum. This is Akram Angali and welcome to my new blog. After a long time, chole eslam blog niye. মাঝখানে ফাদার ভার্সেস সন যে পর্বটা আপলোড হয়েছে আলহামদুলিল্লাহ অনেকে আমাকে সাড়া দিয়েছেন, তো এটার পার্ট টু বের হবে, তো সেটারও কাজ চলতেছে। তো আজকে আসলাম একটু ঘুরতে, এবং এই যে আমার পিছনে একটা ওয়াও প্লেস, দুপাশে মরা না মানে পাতা জড়া গাছ, এবং এখানে আজকে ফটোশ্যুট হবে। আজকে এই ফটোশ্যুটের উদ্যোক্তা হচ্ছে আরিফ। এই তুমি আমার সাইকেল নিচ ওকে দেখেন গাইজ, খুব সুন্দর জুসটা প্লেস। এই যে দেখেন পাতা জোরে একদম, শুধু গাছের মূল বডিটা দাঁড়িয়ে আছে। আর এখানে হচ্ছে রাস্তা, রাস্তার দুপাশে এই যে দড়ি দিয়ে খুঁটি দিয়ে বেঁধে রাখা হয়েছে। এই যে গাইস, এদিকে সব ঠিক না গাছ কি ও নাই আজকে না। সো গাইস, এখন আমাদের ফটোশুট শুরু হবে। এই যে কামান বিমান সব বাইর করতেছি। নিচ থেকে তুলি জোতা সহ ফুল। সো গাইস, এই প্লেসে আমাদের ফটোশ্যুট শেষ। এখন আমরা নেক্সট প্লেসে যাবো, দেখি কোথায় যাওয়া যায়। সামনে একটা ইউনিভার্সিটি আছে, ওখানে আমরা দেখবো। আরিফ কিন্তু একটু বেশি ছবি তুলছে আমার থেকে, কারণ সে একটু থাকে আর কি, মানে পাবে। তোমার এই গেম তো আমি ব্লগে দিয়ে দিব, ঠিক আছে? সুন্দর বডি, সুন্দর ফিগার, ঠিক আছে? দেখছি ছেলেটা কি সুন্দর, গাইস কত সুন্দর। হ্যাঁ, এই ছিঁড়া দেখা, কাকুর মালামাল দেখছো, খালি সাইকেল না আমার। দেখ তুই আমার সাইকেল ধরে তুই আমার জুলুপ করতেছিস বেড়া, এটার শান্তি আমারও তো অশান্তি দিতে আসিস। ওই আমার সাইকেল ধরে তুই অশান্তি দিতে আসিস বেড়া। এই ছবিটা অনেক জোরে বৈশিষ্ট্য।
Guys, আমরা অনেকক্ষণ ফটোশুট করলাম, উইন্টার ফটোশুট। শীতে আমাদের অবস্থা খারাপ, এই যে হাত একদম মানে বৃদ্ধ লোকদের মতো হয়ে গেছে, আর এই যে আমাদের বুঝতেই পারছেন কেমন শীত, এখন -2, -3, -4, -5 এরকম, আর কিছু কিছু এলাকায় তো অলরেডি তুষার পরে। তো এত ঠান্ডা যে কয়টা বাজে দেখো তো ঘড়ি, এখন 5:30 বাজে। 5:30 শিওর? 5টা বাজে না, আমার মনে হয় বেশি। এই যে হ্যাঁ, তাও 5টা বাজে, 4 মিনিট বাকি আছে। দেখেন একদম অন্ধকার হয়ে গেছে আর প্রচুর শীত, আমাদের সম্ভব না বাইরে থাকার। তো আমরা এখন চলে যাব বাসায়। অ্যান্ড আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই কেমন হয়েছে জানাবেন, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব। কী আছে ভাই, মুই বুঝলাম না একটা জিনিস, কেমন কেউ সাবস্ক্রাইব করতে কি টা হয়েছে লাগে, বাগনা ভিডিও দিয়ে চলে যান, মেয়া সাবস্ক্রাইব করেন। আর কি কাকু তুমি কিছু বলবা? দাঁড়াও ছবি তুলি না, এখনও ছবি তুলবো, আমি বুঝি না। গাইস, তো কী বলে, আকরামের বাপ বেটার ভিডিও কেমন ছিল? আমার কাছে ভালো লাগছে। যদি আপনাদের কাছে ভালো লাগে ওকে কমেন্ট করে উৎসাহ দিবেন, ও নেক্সট এপিসোড বের করবে। আচ্ছা, তুমি কি এপিসোড বের করতেছো? হ্যাঁ হ্যাঁ, বাপ বেটার ভিতরে কি আমার ঢোকার কোনো চান্স আছে? তোমাকে ব্লগে তো ঢোকার জন্য আমি পুরো, তুমি তো ফ্রি থাকো না, ফ্রি থাকলে তোমাকে তোমার ইউটিউবের ব্লগে ঢোকা মানে না না, তোমাকে একটা ক্যারেক্টার দেবো, সমস্যা নাই, মানে তোমাকে একটা দেবো ক্যারেক্টার বাপ বেটার মাঝে, দেখি তোমাকে কোনো ক্যারেক্টার দেওয়া যায় কিনা। তো গাইস, এই আমার লাস্ট যে ভিডিওটা, আপনারা অনেক রেসপন্স পাইছি এবং অনেকে বলেছেন যে এটা নেক্সট পার্ট বার করেন, যেটা অলরেডি নেক্সট পার্ট গুছানো, জাস্ট শ্যুট হবে অ্যান্ড এডিট হবে অ্যান্ড আপলোড হবে। তো সে পর্যন্ত একটু অপেক্ষা করুন সবাই। আর আমি কিন্তু ব্লগ থেকে যাচ্ছি না, আবার অনেকে আমাকে কমেন্ট করছে যে ভাই ব্লগই ভাল লাগে, ভাই ব্লগ কি আর দিবেন না নাকি? ব্লগ দেব, ব্লগের ফাঁকে ফাঁকে আপনাদের বোরিংটা একটু দূর করার জন্য মাঝে মধ্যে একটু হাসি ঠাট্টা দেবো। আজকের ব্লগ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ। আর শীতের মধ্যে খেতা মুড়ে দিয়ে সাবধানে থাকবেন আর গোসল করবেন সবাই। ওকে, আল্লাহ হাফেজ। আর পিছনে কি বলে, পিছনে অনেকে বলবে যে আমি ছবি তুলতেছি, কবে হেলায় দেখছে।